যখন ধর্ম চারা দেয় তখন আর ভাঙার সময় আমি নিজেই দেখছি যে কিছুদিন আগে তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক ছিল যেই বাবরি মসজিদটা ভাঙলো আমাদের এলাকার যে বড় ভাইরা তারা কি করলো যে যেই বন্ধুটা পিঠে হাত রেখা এতদিন ধরে তারা খেলছে এতদিন ধরে তারা গল্প করছে সুখ দুঃখের আলাপ করছে উই কোন জায়গায় কি বাবরি মসজিদ ভাঙছে না বালবাংছে বাল ভাঙছে কি ফালতু একটা বিল্ডিং বিল্ডিং নাকি কি করছে কোথাকার কি সেটা নিয়ে দেখলাম এই দুই বন্ধুর ভিতরে মারামারি লেগে গেল হিন্দু বন্ধু মুসলমান বন্ধুর ভিতরে মারামারি এখন একজন আরেকজনের দেখতে পারে না তো কেন হইলো এই যে দেখা গেল যে এই ব্যক্তিটা কিন্তু কালকে কিন্তু তারে ভালোবাসতো তারে কিন্তু গতকালও ছিল তারা দুজন বন্ধু ছিল যেই মাঝখানে ধর্মটা এসে পড়লো সেই দুজন দুজনকে ঘৃণা করা শুরু করছে এবং হিন্দুটাও ঘৃণা করতেছে মুসলমানটাও ঘৃণা করতেছে

বিহারে হয়েছে হ্যাঁ পাকিস্তানে কোথাকার কে আল্লাহ আছে না কি ঠিকানা নাই কোন হদিস নাই কিছু নাই কোনো কিছু নাই নিয়ে মানুষ কামনি হনুমান শক্তিশালী নাকি আল্লাহ শক্তিশালী এটা নিয়ে দুই মানুষ কামরাকামড়ি করতেছে অথচ এগুলোর মানে বাস্তবে কোনো অস্তিত্বই নাই যেমন আমাদের আমার বাচ্চা যদি এখন আরেক বাচ্চার সাথে ফাইট করে যে সুপারম্যান বেশি শক্তিশালী নাকি স্পাইডারম্যান বেশি শক্তিশালী এটা নিয়ে যদি মারামারি করে এটা যেরকম একটা মানে ফালতু সে একই ওরা শত শত বছর ধরে হনুমান শক্তিশালী শিব শক্তিশালী না আল্লাহ শক্তিশালী এ নিয়ে মারামারি করে যাচ্ছে মানে এইগুলা এই সমস্ত এই সমস্যা এখন ধর্মগ্রন্থ গুলা নিয়ে আমাদের ভালোভাবে আলোচনা করতে হবে এবং যুক্তি দিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে যদি আমরা এটা করতে পারি হয়তো আমরা ছোট আমি হয়তো মানে সংখ্যা খুবই কম আমি শুরু করছিলাম অনেক বছর আগে উনিশশো সালে এই কাজ আমি শুরু করেছিলাম সি এমন থেকে আমি করে যাচ্ছি হয়তো আমি আমরা সংখ্যায় কম আমরা অল্প আমি হয়তো অল্প মানুষ আমি হয়তো বেশি কিছু করতে পারব না কিন্তু আমি আশা করি যে আমি হয়তো একটা পাহাড়ে একটা ছোট পাথরও যদি গড়িয়ে দিতে পারি একটা সময় হয়তো ঢল নামবে সেই আশায় আমি করব করে চলে যাব আমার কাজ আমি তালায় যাব ভবিষ্যতে কি হয় সেটা তো আমি জানি না কিন্তু ইতিহাসে অনেকই একই কাজ করেছেন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কাজ করেছেন তারপর হচ্ছে গীরারামণ রায় সমাজের প্রথার বিরুদ্ধে দাঁড়ায়ে লড়াই করতেন ওনাদের ওনাদের

আমি আমি মানে যে সময় পেলে তার লেখা পড়বেন আশা করি আপনার ভালো লাগবে এবং তিনি নরম সরম করে বলতেন যে তা না তিনি কিন্তু একদম অ্যাটাক করতেন হম একদম পুরোপুরি অ্যাটাক করতেন যেরকম আপনি অ্যাটাক করেন ধরুন কেউ কিছু একটা ভুল কিছু একটা বললো বা একটা আপনাকে অ্যাটাকিং কিছু বললো আপনি যেমন সরাসরি তাকে অ্যাটাক করেন কোন রকম নরম হয়ে বা বিনয়ী হয়ে কথা বলেন না উনিও কিন্তু ওইরকমই করতেন সেই সময় করে ফেলবো হ্যাঁ এই যে যারা হচ্ছে এই সমস্ত সাম্প্রদায়িক চিন্তা ভাবনা মন মানসিকতা লালন করে তাদেরকে তুলোধনা করে ছেড়ে এখানে একদম কান্দায় ছেড়ে দিব আল্লাহ ভগবান সবাই মিলে যেন এখানে এসে কান্নাকাটি শুরু করে এই অবস্থা করবো তবে আমরা কখনো কাউকে আঘাত করবো আমরা যুক্তি দিয়ে তাদেরকে ন্যাংটা করে দিব হুম বেশ এখানে আমার কয়েকটা জিনিস একটু বলার আছে সেটা হচ্ছে প্রথম প্রথম একটা মজার কথা বলি সেটা হচ্ছে আপনি যে বিয়েবাড়ির কথা বললেন যে বিয়েবাড়িতে তাদেরকে বারবার গরুর মাংস খাওয়ার জন্য ইনসিস্ট করা হচ্ছিল বা একটু মজা করা হচ্ছিল তো তারা যদি তাদের পাশে বসেও যদি গরুর মাংস নাও খায় যদি অন্য কিছু খেয়ে থাকে তাতেও কিন্তু মানে একরকমই তাদের জাত চলে গেছে কারণ গ্রামের অর্থনৈতিকজন বলে একটা কথা আছে আমাদের সংস্কারে এবং এই ঘান অর্ধভোজনের জন্যই কিন্তু আপনি যদি রবীন্দ্রনাথের পূর্বপুরুষের ইতিহাস পড়েন দেখবেন তাদের কিন্তু পীর আলীর ব্রাহ্মণ বলা হতো মানে আলী তার ব্রাহ্মণ কারণ তার বাড়িতে একদিন গরুর বংশ রান্না হচ্ছিল তো রবীন্দ্রনাথের পূর্বপুরুষ দুজন ছিল সুখদেব আর একটা নাম তো তারা সেটা সুখে ফেলেছিলেন মানে পাশেই ছিলেন তো সুখে ফেলেছিলেন তো সবাই বলেছিল যে তাদের জাত চলে গেছে হ্যাঁ তার ফলে কিন্তু তারা পরবর্তীকালে মেয়ে পেতেন না সেই কারণে দেখবেন যে রবীন্দ্রনাথের দাদা মেয়ে পাচ্ছিলেন না 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 ব্রাহ্মণ হয়েছে তো অনেক পরে ব্রাহ্মণ তো এসছে ধরুন ব্রাহ্মণ রায়ের সময় কিন্তু তার আগে ধর্ম হ্যাঁ হ্যাঁ ব্রাহ্ম হয়েছে তো অনেক পরে মানে ব্রাহ্ম এসেছে তো ধরুন ব্রাহ্মণ রায়ের মানে পর থেকে কিন্তু তার আগে তাদের যে ইতিহাসটা হ্যাঁ তাদের আগের যে ইতিহাসটা এবং সেই কারণে তাদেরকে কিন্তু একটু খাটো করে দেখা হতো এবং সেই কারণে তারা মেয়ে পেতেন না ব্রাহ্মণরা তো মেয়ে পেতেন ব্রাহ্মদের তো সেরকম সমস্যা ছিল না কিন্তু ওরা যেহেতু পিরালির ব্রাহ্মণ সেই জন্য একটা ব্রাহ্মদেরও নিজের নিজের ভেতরে কিন্তু বিভিন্ন রকম সমস্যা ছিল এবং রবীন্দ্রনাথ কিন্তু এর বিরুদ্ধে লিখে গেছেন আপনি যদি রবীন্দ্রনাথ গল্প এই রবীন্দ্রনাথ বলছিল রবিবার গল্পটা পড়েন হ্যাঁ রবিবার গল্পটা কিন্তু ব্রাহ্মদেরকেই খোঁজা দিয়ে গেছেন উনি হম তো বা শরৎচন্দ্র দেখবেন দত্তাতে দিয়ে গেছে ব্রাহ্মদের খোঁজা তো এটা কিন্তু হয়েছে যাই হোক এটা একটা মানে অন্য কথা কিন্তু আরেকটা যেটা আমি কথা বললাম যে আপনি বললেন যে আহ হিন্দু বাড়িতে গেলে সেখানে আপনাকে আলাদা রকমের ট্রিট করা হতো বা মুসলিম বাড়িতে হিন্দুদেরকে আলাদা রকম ভাবে ট্রিট করা হয় এবং এটা প্রধানত ধর্মের কারণ কিন্তু মানে আমার যেটা মানে মনে হয় যেটা ধর্মের কারণে একটা জিনিস দেখুন যে ধরুন আমার ঠাকুমা ঠাকুমা তো বাংলাদেশে ওই নোয়াখালীর না 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 আমি আমার পয়েন্টটা বলি হ্যাঁ তাহলে কিন্তু আমি বলি নাই এটার আরো অনেক ছোট 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 অনেক কারণ থাকতে পারে কিন্তু এটার মূল কারণটা যে ধর্ম মূল কারণটা যে ধর্ম কারণ মূল কারণ ধর্ম অবশ্যই আমি এটা মনে করি এটার মূল কারণটা হচ্ছে ধর্ম অন্ধবিশ্বাস ধর্মে অন্ধবিশ্বাস এটাই হচ্ছে এটার মূল কারণ যেই কারণ আমি তাহলে একটা আমি তাহলে একটা কথা বলি তাহলে আমি মানে বোঝাতে সুবিধা হবে সেটা যে কারণে আমি ঠাকুমার উদাহরণটা দিলাম তারপরে আমি আমার বাবার উদাহরণটা দেবো সেটা হচ্ছে আমার ঠাকুমা ওই যে নোয়াখালীর সময় যে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন দাঙ্গার সময় তার ফলে তার স্বাভাবিকভাবে মুসলমানদের প্রতি একটা ঘৃণা তৈরি হয়েছিল কিন্তু আমার ঠাকুমা কিন্তু কখনো সেটা কাউকে সামনাসামনি বলতেন না কারণ মুসলিমরা যদি আসতো তো মুসলিমদের পিড়ি দিতেন কিন্তু সেই মুসলিম মহিলাটি বা লোকটি চলে যাওয়ার পর সেই পিড়িটি ধুয়ে ঘরে রাখতেন হম এরকম করতেন এটা ছিল তার সংস্কার পরবর্তীকালে ধুয়ে রাখতেন কেন ধুয়ে রাখতেন কারণ হচ্ছে যে প্রথম কথা তার ওই একটা ঘৃণা ছিল মুসলিমদের প্রতি এবং ওই যে একটা নিচু জাত বা অস্পৃশ্য অস্পৃশ্য সংস্কার থেকে এসছে সংস্কার থেকে এসছে মানে ধর্ম থেকে আসে নাই

তার মানে সম্পর্ক নাইসেন্ট শিওর যে আপনি নিজেও খুব ভালোভাবে জানেন যে এটা একটা ধর্মীয় সংস্কার এবং আমি বলি কথাটা শুনেন আমার কথাটা শুনেন আমি একদম গ্যারান্টি দিতে পারি যে আপনি নিজেও খুব ভালোভাবে বোঝেন এবং জানেন আপনি একজন মানে তো ম্যাচিউড একজন মানুষ তাই না প্রাপ্তবয়স্ক তো মানুষ আপনি নিজে খুব ভালোভাবে জানেন যে এটা একটা খুব পরিষ্কার সমাজাশ্র ধর্মীয় সংস্কার এবং এই সমস্যাটা আসে হচ্ছে ধর্ম বোধ থেকে যেই জিনিসটা পুরাটাই একটা অন্ধবিশ্বাস যেটার কোনো বাস্তব কোনো অস্তিত্ব নাই এটার সাথে রাজনীতির সম্পর্ক কিছু কিছু ক্ষেত্র থাকতে পারে আবার নাও থাকতে পারে এটার সাথে অর্থনীতির কিছু কিছু ক্ষেত্র সম্পর্ক থাকতে পারে আবার নাও থাকতে পারে এটার সাথে কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু সামাজিক প্রথা সেটা সম্পর্ক কিছু কিছু থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু এটা যে डेफिनेटলি ধর্মীয় সংস্কার এই বিষয়ে কোনো সন্দেহে সন্দেহ থাকার কোনো স্কোপ নাই আমরা একটু বাসভেরি ভাইকে এখন একটু জিজ্ঞেস করি নি বাসভেরি ভাই আপনি একটু বলেন তো যে এই জিনিসগুলা যে ধর্মীয় সংস্কার এই বিষয়ে কি কোনো সন্দেহের কোনো অবকাশ আছে না না এটা তো পরিষ্কার সংহিতায়ে আছে তো এ কি আছে সংহিতা যদি পড়া হয় তাহলে তে পড়া শাস্ত্র সংহিতা হোক মনু সংহিতা হোক যাই পড়ুক

এই ঘটনাটা ভাই আপনি কি একটু বলবেন আমাদেরকে কি ঘটছিল করলো ধর্ম রক্ষার জন্য নাকি নাকি রাজনৈতিক কারণে কিছুই না বেদমন্ত পড়ছে ভাই এটা কি রাজনৈতিক কারণে ছিল নাকি ধর্মীয় কারণে ছিল ধর্মীয় ধর্মীয় নীতিবাক্য শেখে ধর্মীয় নৈতিকতা শেখে এই বিষয়ে তো কোন সন্দেহ নেই নাকি আচ্ছা এই যে ধর্মীয় সংস্কার এটাকে রাজনীতি পরিচালনা করে না উত্তর দেন না আমি আপনাকে জিজ্ঞেস করেছি যে এই বইটা সত্যি সত্যি রাজা রামবেলা কেউ ছিল না কি ছিল না এটা তো আমরা বলতে পারবো না হ্যাঁ ধর্মীয় নৈতিকতা মানুষ শেখে হিন্দুরা যে এটা থেকে ধর্মীয় নৈতিকতা শেখে এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই নাকি তাই না কোথায় শিখছে এখান থেকে নৈতিকতা

এই যে বাসবির ভাই যে এই যে রাজা রামরাজ্য যে তারা প্রতিষ্ঠা করতে চায় ভারতে যে তারা রামরাজ্য প্রতিষ্ঠা করতে চায় এটা কি মানে এটা এটা কোথেকে আসলো তাহলে এমন কি ওই গল্পের হিরোকে বলতে পুরুষোত্তম শ্রেষ্ঠ পুরুষ শ্রেষ্ঠ পুরুষ মানেটা কি শ্রেষ্ঠ পুরুষ মানে হচ্ছে একজন পুরুষ মানুষ তার কাছ থেকে আদর্শ মানে হওয়ার শিক্ষাটা লাভ করবে নাকি হ্যাঁ হ্যাঁ ওই প্রেগনেন্ট বউকে বনবাসে দিয়ে আসবে ছেলের সঙ্গে যুদ্ধ করবে হ্যাঁ তারপরে মানে কি একটা অবস্থা এই মানে এই লোক সব কিছু করে মানে মুকুলটা অস্বীকার করতেছে মানে ভাই ফেলুদা আপনাকে আমি বলে দিচ্ছি যে ভাই এই যে আপনার যে মানে আপনার কথার ভিতরে কোনো আমি আগা মাথা পাচ্ছি না এত লেভেলের লোকের সাথে আমি কথা বলি না আসলে ঠিক আছে এত মানে ইয়া লেভেলের লোকের সাথে কথা বলাও একটা মুশকিলের ব্যাপার আপনাকে মনুসংহিতার ইয়া দেওয়া হইলো তারপর আপনাকে মানে রামায়ণের উদাহরণ দেওয়া হলো মনুসংহিতা তো কত খাইসটা খাইসটা কথাবার্তা লেখা এবং মনুসংহিতা তো মানে হিন্দুদের প্রথম সংবিধান হ্যাঁ রাষ্ট্র পরিচালনার রাজ্য পরিচালনার যে বিধান সেটা হচ্ছে মনুসংহিতা এবং মনুসংহিতাকে ফলো করতে বলা হয়েছে আপনার মানে বাসবেরি ভাই বেদে মনুসংহিতা সম্পর্কে বলা হয়েছে না বলা হয়েছে না যে এই মনুসংহিতা ফলো করতে হবে বেদে নাকি ভগবত গীতায় আমার ঠিক খেয়াল নাই সম্ভবত বেদে তাই না বাসবেরি ভাই হ্যাঁ বেদে বলা আছে যে সংহিতা অনুযায়ীই চলবে মানুষের জীবন চলবে এবং সেই সংহিতা আবার তিনটে চারটে সংহিতা আছে পরাশর সংহিতা ভরতদ্বাস সংহিতা মনুসংহিতা তার মধ্যে মনুসংহিতাটা সবচেয়ে বেশি প্রচলিত আর এনার বাড়িতে এনার বাড়িতে যে পুজো হয় সেটাও ওই সংহিতা অনুযায়ী হয় ঋগ্বেদের শ্লোকেই হয় উনি যতই যাই বলুন ধর্মগ্রন্থ থেকেই নৈতিকতা ওনারা পালন করেন মানে এই 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 অতিথির দেখুন একটা গুরু আছে পুরো ফ্যামিলির একটা গুরু যদি বাংলাদেশে হয়ে থাকে ভারতের হলে আমি সিও নই কিন্তু বাংলাদেশের হলে অনিবার্জে না এনার জন্য একটা গুরু আছে গুরু কানে কানে মন্ত্র দিয়ে গেছে তো এইটা হচ্ছে একে বলা হয় আত্মবাক্য তো এটা ধর্ম থেকে এই अनुशासन মেনটেইন করে এবং সেই গুরুকে গুরুর তার পাদ দিয়ে জল খাবে সে ভাব নেকেতে দেখাবে সব মানে মানে

চেষ্টা থাকে যে কোনো না কোনো ভাবে চিপা চাপা দিয়ে ফাঁক গুলা বেড়া যাওয়া কিন্তু এই হিন্দু হিন্দুভূমি না একেবারে সোনা মুখে সব অস্বীকার করে বলে রামায়ণ নাকি রামায়ণ থেকে নাকি মানুষ ধর্মীয় নৈতিকতা শিক্ষা গ্রহণ করে না কি একটা কথা বললো কি একটা মানে একের লোয়ার লেভেলের মুফিজের মতো কথা রসবীর ভাই ঠিক আছে এই সাথে সাথে এত থার্ড ক্লাস লোকের আর কথা বলার আমার কোনো মানে ইচ্ছা আগ্রহ ভাই বিদায় জানাই ফালতু টাইম ওয়েস্ট হিন্দু মুমিনদেরকে যেটা আমি দেখেছি হিন্দু মুমিনরা মানে কথা ঘুরায় কথা ঘুরায় খালি ঘুরে থাকে যখনই বলবো একটা জিনিস অস্বীকার করবে এদের সাথে বেশি কথা বলার কোনো ইয়া নেই আসলে প্রয়োজন নাই পরের জনকে তাহলে যুক্ত করি